কথা বুঝছেন তো নাকি? হ্যাঁ, এই জন্য যারা হজ করতে গেছে তারা জানে, ইচ্ছা করে ইচ্ছা করে আসরের নামাজ পড়ে নিয়ে আরাফাতের সীমানার ধারে এসে সব হাজিরা দাঁড়িয়ে থাকে, কখন মাগরিবের সময় হবে, আজান দেবে বা সূর্য ডুববে, অমনি সব যাতায়াত শুরু করবে, মুজদালিফায় এসে কাজা নামাজ পড়বে। শুনছেন তো নাকি? অচক ইচ্ছা করে নামাজ কাজা করলে 2,88,000 বছর জাহান্নাম খাটতে হবে, আর ওখানে নামাজ না কাজা করলে জাহান্নাম যেতে হবে। কেন আমার নবী করেছিলেন? ওই জায়গাটা ছিল, অনেক বড় ইতিহাস আছে, দুষ্কৃতীদের জায়গা, ডাকাতি জায়গা, খারাপ জায়গা। তাই সাহাবাদ ঘরে নবী নিয়ে বলেছিলেন, চলো এই জায়গা থেকে যান বাঁচানো ফরজ, তাড়াতাড়ি চলে চলো। আসতে গিয়ে নবী পাকের ওখানে নামাজ কাটা হয়েছিল, সেটা শরিয়াত হয়ে গেছে। জোরে বলুন সুবহান। কি গো অসুবিধা হচ্ছে? আল্লাহ নবী বলেন, শুনো বাবা সাহাবার আগা, আমি মুহাম্মদ নামাজের মধ্যে দাঁড়িয়ে থাকতাম, এমন সময় আমার আম্মা যান যদি আমাকে বাবা মুহাম্মদ বলে ডাক দিত, আমি নবী নামাজকে ছেড়ে দিয়ে আমার মায়ের ডাকে সাড়া দিতাম। মা কি আল্লাহ কি নিয়ামত করেছে, বাকি আল্লাহ কি নিয়ামত করেছে, এ যুবক সেই নিয়ামত থাকতে নিয়ামতের গুরুত্ব দাও, নিয়ামতকে ভালোবাসো, ভক্তি করো, সম্মান করো, পিয়ার করো, আদর করো, তাদেরকে খেয়াল রাখো, কেননা বন্দুকের গুলি মিস হয়ে যায়, মা বাপের দোয়া কখনো মিস হয় না। হজরতে বাইজির মুস্তামি নাম শুনেছি, জগৎ বিখ্যাত বলি ছিল মায়ের দোয়ায়, হুজুর হজ করতে গেছে, এমন সময় হুজুর আল্লাহ পাককে জিজ্ঞাসা করতে লেগেছে, ও রব্বি আল্লাহ, সবার হজকে কি আপনি কবুল করেছে? আল্লাহ পাক বলল, বাইজিত রে, সবার হজ কবুল করেছি, একজন ব্যক্তির হজকে আমি আল্লাহ কবুল করি নাই। সেই মানুষটা সম্বন্ধে জানতে চাইলে আল্লাহ পাক বলে দিলেন, যাও অমুক শহরে অমুক এলাকাতে রয়েছে ওর কাছে চলে যাও, যে জিজ্ঞাসা করো সব বলে দেবে। হজরতে বাইজিদ বোস্তামী সেখানে কষ্ট করে পৌঁছে গেলেন, কেননা আমরা জানি কোন বড় জামাতে কোন মাহফিলে একজনে যদি হাত